Hello guys, assalamu alaikum. This is Foysal and welcome to my YouTube channel Foysal's Vlog. Me ekhane eshi amar Gixxer er ekta problem niye seta hocche apnader dekhachi. Ei problem ta ki shudhu amari naki onekei face kortechen seta amare ektu janaben ar jodi etar keu solution janen seta obosshoi amare janaben. আমি নর্মালি ফোর্থ গিয়ারে থার্ড গিয়ারে যেভাবে গাড়ি চালাচ্ছি আমার আরপিএম চলে যাচ্ছে 8.5-9 চলে যাচ্ছে, বাট আমি যদি এইটা ফিফথ গিয়ারে শিফট করছি যখনই তখনই আমার আরপিএমটা চলে আসতেছে একদম 6-এর কাছে। কেন হচ্ছে আর কেন বা এটা কীভাবে বা এটা সলভ করা যায় সেটা যদি কেউ জানান, আপনি এদের খেয়াল করা একটু দেখেন। উঠতে চায় না। এই যে ফ্রিকুয়েন্টলি দেখেন কত সুন্দর ভাবে এইদিকে উঠে যাচ্ছে, কিন্তু আমি যেই এইটা 5 RPM এ যাবো ওইটা দেখেন আমি যাই করি না কেন ওইটা 7 RPM 6 RPM এর আশপাশের থেকে মানে খুবই ধীরে উঠে। এই ধীরে ওঠার কারণটা কি আর এর সলিউশনটা কি সেটা যদি আমার একটু জানাইতেন আমার খুবই উপকার হইতো, আর সেটা আমিও সবার সাথে শেয়ার করতে পারতাম। আমি এখন পর্যন্ত এটা মেকারের কাছে দেখাই নাই, ভাবলাম যে আপনাদের দেখাই, আপনারা আসলে কি আমার মতোই ফেস করতেছেন নাকি। মূলত প্রবলেমটা হচ্ছে যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, নিচের গিয়ারগুলোতে আমার আরপিএমটা খুব তাড়াতাড়ি উঠতেছে, কিন্তু আমার উপরের গিয়ারে ফোর্থ গিয়ারে যায়ও মোটামুটি উঠতেছে, এমন না উঠতেছে না। বাট ফিফথ গিয়ারে যাওয়ার পরে এটা যদি আমি একটু থ্রোটলটা কমায় আবার বাড়াইতে চাই তাহলে দেখা যাচ্ছে ওইটা 6 RPM 7 RPM এর মাঝখানে চলে আসতেছে। তো ওইখান থেকে পিক আপ করে এটা আরপিএম দিয়ে উঠানো খুব টাফ হয়ে যাচ্ছে, মানে মনে হয় যে জোর করে উঠাচ্ছি, উঠতে চায় না এরকম। তো এটা সমাধান আমার একটু দরকার, আসলে সমাধান বলতে আমার জানা দরকার যে এটা শুধু আমার সাথেই হচ্ছে নাকি আপনারাও এটা ফিল করতেছেন, আপনারাও এই প্রবলেমে ভুগতেছেন। অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আর যদি কেউ এই প্রবলেমটা সলভ করে থাকেন, আর আসলে যদি এটা কোনো প্রবলেম হয়ে থাকে এটা যদি সলভ করে থাকেন তাহলে আমারে অবশ্যই জানাবেন। আর আমি আমার জিক্সারে আমি যতবার ট্রাই করছি আমি নর্মালি জোরে গাড়ি চালাই না, জোরে গাড়ি একদমই চালাই না, আমি 2-3 বার ট্রাই করছি, বাট আমার জিক্সার ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার পর্যন্ত 106-107 আরামসে উঠে গেছে, কিন্তু ফিফথ গিয়ারে যাওয়ার পরে বাইকের স্পিডটা চলে আসে 100-এর নিচে চলে আসে। বাট খুব কষ্ট করে যদি আমি উঠাইতে চাই তাহলে দেখা যাচ্ছে ওইটা 113 পর্যন্ত যাই। আসলেও কি এটা কোনো প্রবলেম নাকি এটা সলভ করা যায়, কেউ যদি আমার মানে কেউ যদি এই ব্যাপারটা জেনে থাকেন তাহলে অবশ্যই আমার জানাবেন। তো এই ভিডিওটা এইটুকুই, তো দেখাবে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় আমার সাপোর্ট করবেন, বাইক চালানোর সময় হেলমেট অবশ্যই অবশ্যই পরবেন। সো ফয়সাল এখন আসে, টাটা, বাই।